নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন, প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প গায়ের ডাক্তার। ডাক্তার বেচারাম চক্রবর্তী, ডাক্তারি বিদ্যাটা তাহার কতখানি জানা ছিল তাহা বলিতে গেলে অনেক কথা আসিয়া পড়ে, সেসব কথা বলিবার বিশেষ আবশ্যক নাই। অনেকদিন পূর্ব হইতে তিনি এই গ্রামে বাস করিয়া আসিতেছেন, মাসিক বেতন 10 টাকা মাত্র। আজকালকার দিনে 10 টাকায় দিন চালানো বড় কঠিন, তবে কোনো ক্রমে তাহার চলিয়া যাইত, কারণ সংসারে তাহার কেহ ছিল না। লোকটি ছিলেন অত্যন্ত নিরীহ প্রকৃতির, কোনো জটিল ব্যাপারে কিছুতেই জড়াইয়া পড়িতেন না। এখানে বাস করিয়া গ্রামের একজন হইয়াও তিনি সকলের নিকট হইতে অনেক দূরে সরিয়াছিলেন। রায়েদের প্রকাণ্ড বড় বাগান, মাঝখানে বড় একটি পুষ্করিণী, জলটি তাহার কাচের মতো স্বচ্ছ। বাঁধানো ঘাটের দুই পার্শ্বে সারি সারি কয়েকটি বকুল গাছ, বর্ষার সময়ে বকুল ফুটিয়া উঠিত, ঝরিয়া তলা বিছাইয়া পড়িত। এপাশের কেয়া গাছগুলিতে ফুল ফুটিত, কেয়া বকুলের গন্ধ লইয়া মাতাল ভ্রম ছোটাছুটি করিত। আম গাছের শাখায় বসিয়া দোয়েল শীষ দিত, পাতায় পাতায় খঞ্জন নাচিয়া বেড়াইত। বকুলতলা শূন্য হইতে না হইতে এদিককার শিউলি গাছগুলি সাদা সাদা ফুলে ভরিয়া উঠিত, সমস্ত রাত্রে গন্ধ বিলাইয়া সকালে ঝরিয়া পড়িত। ছোট ছোট ছেলে মেয়েদের ফুল কুড়ানোর বিরাম ছিল না, সমস্ত বাগানটা তাহাদের অশান্ত পদবিক্ষেপে চপল চিৎকারে তরল হাসিতে মুখরিত হইয়া উঠিত। এই বাগানের একটি পার্শ্বে পথের ধারে ছিল চক্রবর্তী ডাক্তারের ছোট্ট খড়ের ঘরখানা, চারচালা বারান্দা, মাঝখানে দুখানা মাত্র ঘর। একদিককার বারান্দা খানিকটা ঝাঁপ দিয়া ঘিরিয়া লইয়া তাহাই রন্ধনশালা রূপে ব্যবহৃত হয়। ঘর হইতে 20-25 হাত দূরে দাতব্য চিকিৎসালয়। এ ঘরটির অবস্থা অত্যন্ত শোচনীয়, খুঁটিগুলিতে উই ধরিয়া খাইয়া ফেলিয়াছে, চাল অনেক জায়গায় নাই, দেওয়ালটি কোনো ক্রমে দাঁড়াইয়া রহিয়াছে মাত্র। এই ঘরখানির মধ্যে গুটি দিয়ে ছোট আলমারি আছে, একখানা অতি জীর্ণ কোন অতীতের সাক্ষীর চেয়ার আছে, তাহারই সমসাময়িক একখানা টেবিলও সেখানে আছে। যিনি এই দাতব্য চিকিৎসালয়টি স্থাপন করিয়াছিলেন, সেই দয়াদ্র হৃদয় উদার স্বভাব জমিদার রজনীনাথ এখন পরলোকে। দেশের দরিদ্র সম্প্রদায়ের দুঃখে তাহার হৃদয় কাঁদিয়াছিল। ইহারা ব্যারামে পড়ে, এক শিশি ওষুধ পায় না, ভুগিয়া ভুগিয়া অবশেষে মৃত্যুমুখে পতিত হয়। দরিদ্রের কষ্ট তিনি অনুভব করিতে পারিয়াছিলেন বলিয়া নিজ ব্যয়ে এই চিকিৎসালয় নির্মাণ করাইয়া দেন। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন লোকে খাঁটি ওষুধ পাইয়াছে, সকল রকম ওষুধই তখন মজুদ থাকিত। তাহার অন্তে চিকিৎসালয় গৃহটির সংস্কার পর্যন্ত হয় নাই। তাহার কথানুসারে তরুণ জমিদার অবনীনাথকে বাধ্য হইয়া এই চিকিৎসালয়ে বৎসরান্তর কিছু করিয়া ওষুধ আনাইয়া দিতে হইত, অপদার্থ ডাক্তারকে মাস মাস 10টা করিয়া টাকা যোগাইতে হইত। ঔষধ আগে আসিত প্রচুর, লোকে খাঁটি ওষুধ পাইত, এখন ডাক্তারখানায় আছে শুধু ক্যাস্টার অয়েল ও কুইনাইন মিক্সার। সেই ডাক্তার মশাই এখনো মিক্সার তৈরি করেন, কিন্তু এখন তাহার হাত কাঁপে, জলের পরিমাণ অত্যন্ত বেশি হইয়া যায়। ঔষধের শিশি দিয়া তিনি যখন বলিয়া দেন, কেমন থাকে বলে যাস, বলিতেই মনে পড়িয়া যায় তিনি যে ওষুধটি দিয়াছেন তাহা নিছক জল মাত্র। যে ঔষধে তিনি আগে একটি দাগ দিতেন এখন তাহাতে 8 মাত্রা হয়। কিন্তু
এ মিথ্যাকে ঢাকার সকল চেষ্টাই তাহার ব্যর্থ হইয়া যাইত। কেননা লোকের অসুখ না কমিয়া বরং বাড়িয়াই চলিতেছিল। তথাপি অজ্ঞ লোকেরা এই ঔষধি গ্রহণ করিত। তাহার দেশ পূর্ববাংলার কোনো পল্লী গ্রামে। কদাচিৎ তিনি দেশে যাইতেন, কারণ তাহার কেহই ছিল না। যৌবনের প্রারম্ভেই পত্নী পরলোকে যাত্রা করিয়াছেন, তখন তাহার মাতা বর্তমান ছিলেন। তিনি অনেক জেদ করিয়াও পুত্রের আর বিবাহ দিতে পারেন নাই। দেশ হইতে ভ্রাতা ভ্রাতুষ্পুত্র প্রায়ই পত্র দিতেন, মাঝে মাঝে দেশে আসা দরকার। তদুত্তরে তিনি জানাইতেন তাহার কি যাইবার জো আছে, একদণ্ড কোথাও সরিবার জো নাই। কারণ এত বড় গ্রামটার সব লোকগুলি তাহারই মুখ চাহিয়া বাঁচিয়া আছে। তিনি একটা দিন কোথাও গেলে ইহাতে দেখার লোক নাই, ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার সময় যখন গ্রামের পাঁচু মণ্ডল, ছকুমিয়া, রামচন্দ্র শাক প্রভৃতি লোকগুলি তাহার বারান্দায় বসিয়া পাঁচটা সুখ দুঃখের কথা পাড়িত, তাহারই মধ্যে এক ফাঁকে তিনি জানাইয়া দিতেন, এই দেখ আমার ভাই ভাইপো দেশে ফিরে যাওয়ার জন্যে চিঠির উপর চিঠি দিচ্ছে, কিন্তু যাই বা কী করে, তাদের লিখে দিলুম, এখন তো আমার কোনো রকমই যাওয়া হতে পারে না, এইসব অসুখ বিসুখ নিত্য এ গায়ে লেগে রয়েছে, চলে গেলে যদি কিছু হয় আমারই পাপ, তোমাদের আর কি। গ্রামের বুদ্ধিমান মণ্ডলগুলি চমকাইয়া উঠিত, আরো ভালো করিয়া ডাক্তার মহাশয়কে আঁকড়াইয়া ধরিত। তা কি হয় ডাক্তার মশাই, আপনি গেলে আমরা দাঁড়িয়ে মরব, যাও বা এক আধ শিশি ওষুধ পাচ্ছি, তাও আর পাব না। গদগদ কণ্ঠে ডাক্তার বলিলেন, সেটা কি আমি বুঝিনে মণ্ডল, এই জন্যেই তো যাইনি, নইলে সেখানে আমার অভাব কিসের, দিন দিন বুড়ো হয়ে পড়ছি, তারা এখন আমায় বসিয়ে খাওয়াতে চায়, কিন্তু ওই যে বললুম কেবল তোমাদের জন্যে, নইলে এখানে থাকায় আমার কি লাভ হয় বলো। এমনই করিয়া দিন বেশ কাটিয়া যাইত। বৈশাখ মাসের মাঝামাঝি আমবাগান আমে ভরিয়া উঠিয়াছে, বালক বালিকাদের দৌড়াত্ম অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। ইহারই মধ্যে কয়টি দল কাগজে লবণ ও হাতে ছুরি অভাবে শামুকের খোলা লইয়া ঘুরিয়া গিয়াছে। সমস্ত দুপুরটা ইহাদের শ্রান্তি নাই। ডাক্তারমশাই নিজের গৃহটির মধ্যে একখানা তক্তার উপরে মাদুরটা বিছাইয়া তাহার উপর শুইয়া পড়িয়াছিলেন। আহারাদি শেষ হইয়া গিয়াছে। পাঁচু মণ্ডলের বিধবা মেয়ে নারায়ণী বাসনগুলা মাজিতে লইয়া গিয়াছিল। সে সেগুলা মাজা শেষ করিয়া বারান্দায় উপুর করিয়া সাজাইয়া রাখিতে রাখিতে শ্রান্তভাবে বলিল, বাবা কি রোদ, চারিদিক যেন ঝলসে উঠছে। গৃহমধ্য হইতে স্নিগ্ধ কণ্ঠে ডাক্তার মশাই বলিলেন, তোকে তো তখনই বারণ করলুম নারানী, এত রোদে ওগুলো মাজতে নিয়ে যাস নে, শুনলি নে তো আমার কথা। নারায়ণী শ্রান্তভাবে বারান্দায় বসিয়া পড়িয়া বলিল, আপনার যেমন কথা ডাক্তার মশাই, বিকেলবেলা কি ঘাটে যাবার জো আছে, গাঁয়ের ভদ্র লোকের ছেলেরা এমন বদ, ঘাটে পথে দেখলে জানা তাই বলে বসে, আমরা গরিব মানুষ তাদের কথা বলতে পারিনি যে, তাই সব শুয়ে যেতে হয়। আর একদিনকার কথা ডাক্তারের মনে জাগিয়া উঠিল। নারায়ণীর পিতা একদিন বড় দুঃখ করিয়াই বলিয়াছিল, ভদ্রলোকের ছেলেদের জ্বালায় আমাদের মতো গরিব লোকদের পরিবার নিয়ে গাঁয়ে বাস করা দুরহ হয়ে উঠল দেখছি। কেন যে সে কথা বলিয়াছিল তাহা বুঝিতে ডাক্তারের বিশেষ বিলম্ব হয় নাই, একদিন ঘাটের পথে এ প্রমাণ তিনি পাইয়াছিলেন। তিনি একটু থামিয়া বলিলেন, কথা শোনাচ্ছে দুপুরে কাজ করে রাখি সে ভালো, কিন্তু
এখন এই দুপুর রোদে কি করে বাড়ি ফিরবি না রানী? খানিকটা বস, রোদটা একটু কমে আসুক, তারপরে যাস। এই মেয়েটির বিবাহ হইয়াছিল খুব কম বয়সে, সে নাকি তখন 4-5 বছরের ছিল মাত্র। 7-8 বছর বয়সেই সে বিধবা হয়। মা এতদিন বাঁচিয়াছিলেন, বছরখানেক হইল তিনি মারা গিয়াছেন। সঙ্গে সঙ্গে পিতা আবার বিবাহ করিয়াছেন। এই নূতন বধূটির সহিত নারায়ণীর মোটেই সদ্ভাব জন্মে নাই। বধূটি প্রায় তাহার সমবয়স্কা, ঝগড়া বিবাদে সুদক্ষা। নারায়ণীকে সে আদতেই দেখিতে পারিত না, প্রায়ই তাহাকে খাইতে দিত না। নারায়ণীও নূতন বধূকে জব্দ করিবার চেষ্টায় অহরাত্র ফিরিত। ইহার জন্য তাহাকে শাস্তিও পাইতে হইত বড় কম নয়, কিন্তু তাহাতে সে ভ্রুক্ষেপ করিত না। দৈহিক উৎপীড়নে সে বড় একটা কাবু হইত না, আহার বন্ধ করিলেই একটু মুশকিল বাধিত। ডাক্তার মশাইয়ের কাছে 2-1 বার ভাত খাইতে পাইয়া সে ভয়শূন্য হইয়াছিল। বাড়িতে নিত্য অত্যাচার উপদ্রব করিয়া বধূটিকে মারিয়া ধরিয়া পলাইয়া সে এখানে আসিয়া জুটিত। সন্ধ্যার সময় তাহার পিতা আসিয়া তাহাকে ধরিয়া লইয়া যাইত। তাহার বয়স 14-15 বছর। যৌবন সীমায় পা দিয়াও মেয়েটি সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিল। অধুনা কেমন করিয়া সে যে বুঝিল ছেলেরা তাহাকে বিদ্রুপ করে এবং তাহাতে কেমন করিয়া তাহার লজ্জা অনুভব হয়, ইহাই বিস্ময়ের বিষয়। ডাক্তার একবেলাই কোনো রকমে ভাতে ভাত রাঁধিতেন। কিছুদিন হইতে এই মেয়েটি তাহার রাত্রের আহার যে ভাগ বসাইতেছিল। বেচারা বৃদ্ধকে একবেলা আহার করিয়া থাকিতে হইত। মেয়েটি যেদিন এখানে আসিয়া জুটিত সেদিন আর সে কিছুতেই নড়িতে চাহিত না। ডাক্তার ডাক্তারি বইগুলা নাড়াচাড়া করিতেন, পাতা উল্টাইতেন, আর সে অবাক হইয়া বসিয়া দেখিত। বোধহয় ভাবিত ডাক্তার অত মোটা বইগুলা কি করিয়া পড়েন। ডাক্তার যখন বইগুলা রাখিয়া শ্রান্তভাবে তামাক টানিতেন ও নানা দেশ বিদেশের গল্প করিতেন, তখন সে হাঁ করিয়া সেই সব গল্প যেন গিলিয়া খাইত। ডাক্তার নিজেদের দেশের গল্প করিতেন, কত নদীর গল্প করিতেন, কলিকাতার একটা বাগানে কত রকম জন্তু জানোয়ার আছে সেসব গল্প সবিস্তারে শুনাইতেন। শুনিতে শুনিতে বালিকা শ্রোত্রীর চক্ষু দুইটা অস্বাভাবিক রকম দীপ্ত হইয়া উঠিত। ডাক্তার গল্প সমাপ্তে যখন নিয়মিত দিবা নিদ্রাটুকু উপভোগ করিতেন, তখন সে বসিয়া সেই সব কথাই মনের মধ্যে তোলপাড় করিত এবং এই ভ্রমণকারী ডাক্তারটিকে অসাধারণ মানুষ বলিয়া ধারণা করিত। সে একদিন বারান্দায় আঁচলটা বেশ ভালো করিয়া বিছাইয়া শুইয়া পড়িল। তাহার পরেই বলিল, কাল গল্প বলবেন বলেছিলেন, আজ বলুন না। ডাক্তার অবাক হইয়া গিয়া বলিলেন, ইসের গল্প বলবো বলেছিলুম। নারায়ণী বলিল, আপনার দেশের গল্প? অন্য দেশের অনেক গল্প শুনেছি, আপনার দেশের গল্প ভালো করে বলুন। আমার দেশের গল্প? ডাক্তার হাসিয়াই আকুল, আমার দেশের গল্প শুনবি? তবেই হয়েছে। আচ্ছা শোন তবে। সে এক আশ্চর্য গল্প, ডাক্তারের দেশ। সে মেঘনা নদীর ধারে, সেখানে নিচে ধুধু করে সবুজ জল, উপরে ধুধু করে সুনীল আকাশ, এপার হইতে ওপারটা দেখায় শাড়ির পাড়ের মতো। ডাক্তারের বাড়ি সেই নদীর ধারে, শাড়ির পাড়ের মতো জায়গা তাহারই উপরে। আজও মনে পড়ে নৌকায় করিয়া মেঘনার পক্ষে ভ্রমণ, মাছ ধরা, আনন্দের সেই সব গান। হায় রে, আজ সে সবই অতীতে মিশিয়া গিয়াছে। অতীতের সেই সুখময় দিনগুলোর পানে তাকাইয়া তিনি আজ কিছুতেই সুদীর্ঘ নিঃশ্বাস দমন করিতে পারেন না। গল্প শুনিতে শুনিতে নারায়ণীর চোখে কেবল সেই বিগত দিনগুলি ফুটিয়া উঠিত।
সে বাস্তব চোখে নৌকায় ওঠা মাছ ধরা দেখিত, গান শুনিত। এই একদিন কি তাহার গল্প শোনা? সে প্রায়ই আসিয়া জুটিত। ডাক্তারের দেশের গল্প তাহার কানে বড়ই ভালো লাগিত। সেখানকার লোকেরা কিভাবে জীবনযাপন করে, তাহাদের মতোই তাহাদের দিন যায় কিনা ইত্যাদি কথাগুলা সে বিশেষ করিয়া জানিয়া লইত। বারান্দায় পা ছড়াইয়া বসিয়া একটু একটু দুলিতে দুলিতে হঠাৎ সে কখন স্থির হইয়া যাইত। তাহার মনটা এদেশ ছাড়িয়া চলিয়া যাইত উত্তাল তরঙ্গময়ী মেঘনার ওপারে সেই গ্রামখানির মধ্যে। হঠাৎ কোনোদিন সে জিজ্ঞাসা করিয়া বসিত, আপনার বিয়ে হয়নি ডাক্তারমশাই? ডাক্তার হাসিতেন, প্রায় সঙ্গে সঙ্গেই তাহার প্রফুল্ল মুখখানা গাম্ভীর্যের অন্ধকারে ছাইয়া উঠিত। তিনি বলিতেন, বিয়ে? না, বিয়ে আমার হয়নি। বালিকার কৌতূহল বাড়িয়া উঠিত। বিয়ে হয়নি? আচ্ছা, বিয়ে হয়নি কেন বলুন না? আপনি বুড়ো হয়েছেন, এখনো কেন বিয়ে করেননি? সেসব কথার উত্তর এই ক্ষুদ্র বালিকার কাছে দেওয়া যায় না, কাজেই ডাক্তার একেবারে নীরব হইয়া যাইতেন। বালিকা বুঝিত না, বৃদ্ধ এখানে সকলের মধ্যে থাকিয়া নিজের অতীত দিনের স্মৃতিকে ডুবাইয়া দিবার চেষ্টায় আছেন। বালিকা জানিত না, বিবাহের কথায় বৃদ্ধের মনে সেই অতীতের স্মৃতি জাগিয়া উঠিয়া তাহাকে মরণাধিক যন্ত্রণা দেয়। কাজেই সে বারবার সেই গোপন কারণটি জানিবার জন্য অত্যন্ত ব্যগ্রতা প্রকাশ করে। ডাক্তার ইহার কথাকে চাপা দিবার মতলবে আবার এক আজগুবি গল্প ফাঁদিয়া বসিতেন। নারায়ণী তাহার প্রশ্ন ভুলিয়া যাইত, আবার হাঁ করিয়া গল্প গিলিত। এই চিকিৎসালয়টি ছিল ডাক্তারের প্রাণ। আজ এই ভগ্ন গৃহখানার পানে তাকাইয়া তাহার মনে পড়ে ইহার প্রতিষ্ঠান দিনটির কথা। আজ সেই গৃহ ভাঙিয়া পড়িয়া গিয়াছে, ইহাতে কাহারও দৃষ্টি নাই। একদিনকার বৈশাখী ঝড়ের একটা দমকায় চালের মটকাটা সশরীরে কোথায় উধাও হইয়া গেল। চালের যে খড়গুলি অবশিষ্ট ছিল তাহাও বিপর্যস্ত হইয়া পড়িল। সেদিন সন্ধ্যাবেলায় ডাক্তার নমশূদ্রদের মণ্ডল পাঁচু মণ্ডলের বাড়িতে এসে দেখা দিলেন। সকলকে ডাকাইয়া আনিয়া সে ঘরের শোচনীয় অবস্থার কথা বিবৃত করিয়া অবশেষে বলিলেন, তোমরা তো দেখতে পাচ্ছ ঘরটা ভেঙে পড়ছে, এখন উপায় কি? পাঁচু মণ্ডল মাথা নাড়িয়া বলিল, দেখুন ডাক্তারমশাই, ঘরটা একেবারে নতুন করেই করতে হবে, নইলে মোটেই থাকবে না। ওর খুঁটিগুলো সব পচে গিয়েছে, দেয়ালটারও অনেক জায়গায় খারাপ হয়ে গেছে, এতে খরচ তো বড় কম হবে না ডাক্তারমশাই। আমরা কি এ খরচ করতে পারবো? কোনো রকমের ছেলেপুলেগুলোকে মানুষ করি, খেতে খামারের কাজ করি, বছরে খাজনা দিতে ত্রাহি ত্রাহি করতে হয়। মণ্ডলের সঙ্গে সঙ্গে সকলেই এই কথায় সায় দিল। নিরুপায় ডাক্তার বলিলেন, তবে উপায়? নিতাই দাস বলিল, এক কাজ করলে হয় ডাক্তার মশাই, বাবুর কাছে গেলে হয় না? শুনেছি বাবু এসেছেন, এখন দিন কতক থাকবেন বটে, তিনি অবশ্যই ঘরটা নতুন করে তুলে দেবেন, দেওয়ারই কথা, কারণ তার বাপের জিনিস তো। পঞ্চানন বলিয়া উঠিল, ঠিক ঠিক, বাবুর কাছে যাওয়াই উচিত। যুবক জমিদারের রুদ্র মূর্তি ও অশিষ্ট আচরণের কথা মনে করিয়া ডাক্তার দমিয়া গেলেন। ইব্রাহিম মিয়া বলিল, আপনি এখনই যান ডাক্তার মশাই, বাবু এখন বাইরেই আছেন, এই আমি দেখে আসছি। অবশেষে তাহাই করিতে হইল।
অবনীনাথের বৈঠকখানা তখন গুলজার বন্ধুবান্ধবে পূর্ণ। সম্প্রতি এখানে একটা থিয়েটার ঘর তৈরি করিবার কথা চলিতেছে। একটা বাঁধা স্টেজ না থাকিলে থিয়েটার চলে না, অভাবটা সকলেরই ভীষণ বলিয়া বোধ হইতেছে। বন্ধুবান্ধবেরা যথাসাধ্য দু এক টাকা চাঁদা দিবেন, বাকি সব অবনীনাথ দিবেন। ডাক্তার গিয়া নমস্কার করিয়া দাঁড়াইলেন। নায়েব মহাশয় জমিদারবাবুর নিকটে অগ্রসর হইয়া জনান্তিকে বলিয়া দিলেন, ডাক্তার মশাই। ও ডাক্তার মশাই! বিকট একটা হো হো হাসির ধমকে ঘরটা যেন ভাঙিয়া পড়ে। এইসব বর্বরদের কাছে দাঁড়াইয়া থাকিতে ডাক্তারের মাথাটা নুইয়া পড়িতেছিল। তিনি ইহাদের কাছে তাহার প্রার্থনা জানাইবেন কি রূপে? অবনীনাথ ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, বসুন মশাই, ওই টুলটাতেই না হয় বসে পড়ুন। ডাক্তার ভগ্নপ্রায় টুলটার পানে একবার চাহিলেন। এই গৃহটার মধ্যে টুলে বসিলে তাহাকে কিরূপ দেখাইবে তাহা কল্পনা করিয়া তিনি বসিতে পারিলেন না, দাঁড়াইয়া রহিলেন। বলিলেন, আমার দরকার খুব সামান্য, শেষ করে এখনই চলে যাচ্ছি। রাখালচন্দ্র হাতে একটা তুড়ি দিয়া কি একটা কথা বলিতে যাইবা মাত্র অবনীনাথ একটা ধমক দিয়ে উঠিলেন, চুপ কর রাখাল। হ্যাঁ, আপনার যা কথা একটু তাড়াতাড়ি করে বলে ফেললেই ভালো হয় ডাক্তারবাবু, আমার এখনো ঢের কাজ পড়ে আছে। ডাক্তার বললেন, না আপনার কাজে বাধা দেব না, দু একটা কথাতেই শেষ হবে। আপনার পিতা ঈশ্বর রায় মহাশয় দাতব্য চিকিৎসালয়ের জন্যে যে ঘরটি তৈরি করে দিয়েছিলেন সে ঘরটির অবস্থা ভারী খারাপ হয়ে পড়েছে। আপনি বাৎসরিক ওষুধ দেন কিন্তু ঘরটার দিকে কোনোদিন চাননি। আপনার পিতার কীর্তি, খুব আশা করছি ঘরটাকে আবার ঠিক করে দেবেন দয়া করে। অবনীনাথ খানিক চুপ করিয়া রহিলেন, তাহার পর গম্ভীরভাবে বলিলেন, এখন ওইতেই চালিয়ে নিন ডাক্তারবাবু, ওদিকে বিশেষ আর কিছু করা হবে না। আমি মনে করছি আমাদের বাড়িতেই অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটির একটা শাখা খুলে দেব, এতে আমার একটা পয়সা লাগবে না, বরং গাঁয়ের লোকেরা ভালো ডাক্তার পাবে, ভালো ওষুধটাও পাবে। ডাক্তারের মাথা ঘুরিতেছিল, খানিক তিনি কথা বলিতে পারিলেন না। অনেকক্ষণ পরে একটা চাপা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সে ভালো কথা, কিন্তু এখনো তার দেরি আছে, ততদিনে গোটা কতক টাকা দিয়ে এ ঘরে চালাটা। রুদ্র গর্জনে তরুণ জমিদার বলিয়া উঠিলেন, যান যান, আর বেশি কথা বলবেন না, জমিদারের এক কথা, এর বেশি আর বলা হবে না। আর দেখুন, আপনার সম্বন্ধে কিছু কিছু কথা আমার কানে এসেছে, শুনলাম আপনি নাকি একটা নৈশ পাঠশালা করেন চাষার ছেলেদের পড়াবার জন্যে, এটা ভয়ানক খারাপ কাজ হচ্ছে, জমিদারের বিপক্ষে একটা ষড়যন্ত্র বাঁধিয়ে তোলারই ইচ্ছে আপনার। ওইসব ছেলেরা লেখাপড়া শিখে আর কি জমিদার বলে তেমনই খাতির করবে? লেখাপড়া শিক্ষা মানে ছোট লোকগুলোর মাথা খাওয়া, সেটা জানেন? দৃঢ় অথচ ধীরভাবে ডাক্তার বলিলেন, না আগে জানিনি, এখন জানলুম। আপনি যা বললেন এ সত্য কথা, বুঝলুম আপনি তরুণ হলেও ভবিষ্যৎ ভাবতে পারেন, এই সব ছোট লোকেরা আপনার লাথি বুক পেতে নিচ্ছে, অসহ্য ব্যথায় লুটিয়ে পড়ছে, তবু জানতে সাহস নেই তাদের কেন লাথি খেলে। লেখাপড়া শেখালে, আত্মবোধ শক্তি জন্মালে তারা এমনভাবে লাথি বুক পেতে নেবে না। কিন্তু জমিদারবাবু, আপনি জানেন না
আপনার বাপ যে ছিলেন এই ছোট লোকেরাই তাঁর কতখানি প্রিয় ছিল। তিনি এদের মূল্য বুঝতেন, তাই এদের মানুষ করবার জন্য অনেক চেষ্টা করেছেন। এদের শিক্ষা দেওয়ার জন্যে তিনি নিজে নৈশ পাঠশালা করে শিক্ষা দিতেন। আপনার সে কথা আজ মনে না থাকতে পারে, যারা তাঁর দ্বারা উপকৃত হয়েছে তারা ভুলে যায়নি। আপনি সব রকমে গ্রামটাকে উন্নত করতে চান, করুন, কিন্তু এইসব ছোট লোকদের বাদ দেবেন না, কারণ এরাই হবে আপনার উন্নতির প্রধান সহায়, এ কথা মনে রাখবেন। ধীরে ধীরে তিনি বাহির হইয়া গেলেন। পথে পাঁচু মণ্ডল দাঁড়াইয়াছিল। সৎসুকে সে জিজ্ঞাসা করিল, কি হলো ডাক্তারমশাই? হায় রে অভাগা দরিদ্রগুলি, তোদের বেদনা বুঝিবে কে? ব্যথিত না হইলে পরের ব্যথা কেহ বুঝে না। নিজের চোখে অশ্রু না ঝরিলে কেহ অন্যের অশ্রু জলের মূল্য বোঝে না। একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া ডাক্তার বলিলেন, ও ঘরে আর ডাক্তারখানা চলবে না পাঁচু। কিছুদিন পরে বাবুর বাড়িতেই একটা ঘরে ডাক্তারখানা হবে, একজন বড় ডাক্তার আসবে, সেই তোদের দেখাশুনো করবে। যাই হোক, ওষুধ খেয়ে বাঁচবি তখন পাঁচু, শুধু জল খেয়ে আর সর্দি কাশিতে ভুগে মরবি নে। পাঁচু মণ্ডল ভারী খুশি হইয়া উঠিল। সত্যি ডাক্তারমশাই, তাহলে আমরা বাঁচবো বটে। সেবারে আনন্দবাবুর ছেলের ব্যারামে সেই যে কোত্থেকে একজন বড় ডাক্তারমশাই এসেছিলেন, তাঁর কী বা চেহারা, কী বা নল চালা! কানে লাগিয়ে সেই যে নল চালালেন, ছেলে একেবারে দুদিনে খাড়া হয়ে উঠল। আচ্ছা ডাক্তারমশাই, আপনি কেন নল চালাটা শিখলেন না? কপালে হাতখানা ঠেকাইয়া মলিন হাসিয়া ডাক্তার কেবলমাত্র বলিলেন, অদৃষ্ট। পাঁচু জিজ্ঞাসা করিল, আপনি থাকবেন তো ডাক্তারমশাই? দুজন ডাক্তারমশাই থাকলে? বাধা দিয়া ডাক্তার বলিলেন, আমার আর থাকা কই হয় পাঁচু, দু চার দিনের মধ্যেই চলে যাব ভাবছি। বিস্মিত হইয়া গিয়া পাঁচু বলিল, চলে যাবেন কেন? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চাপা সুরে বলিলেন, এখানে থেকে কি করব পাঁচু, আমার মতো লোককে দিয়ে কোনো কাজই হবে না। নতুন ডাক্তার আসবেন, ওষুধ তিনিই দেবেন, লোককে দেখাশুনো তিনিই করবেন। বাবু গাঁয়ে একটা বড় স্কুল করবেন, তোমাদের ছেলেপুলেদের নৈশ পাঠশালায় পড়তে হবে না, সেখানে ভালো পড়া হবে। বাবু তোমাদের কর্মশ্রান্ত জীবনে আনন্দধারা ঢালবার জন্য থিয়েটার ঘর করবেন, বিনা পয়সায় সে আনন্দ তোমরা উপভোগ করতে পারবে। দুর্দিনে আমি তোমাদের কাছে ছিলুম, সুখের দিনে তোমরা আমায় ডাকবে না পাঁচু, তাই আমি আগেই সরে যেতে চাই। আমার যোগ্যতা সীমার মধ্যে আবদ্ধ, অসীমে নিজেকে বিস্তার করবার যোগ্যতা আমার নেই। একদিন এমনি কাজ খুঁজতে খুঁজতে তরুণ বয়সে তোমাদের কাছে এসেছিল, এখন এখানকার কাজ সাঙ্গ হয়ে গেছে, আবার খুঁজে দেখি কোথায় একটা কাজ পেতে পারি। সমস্ত রাত্রিটা সেদিন ডাক্তার ঘুমাইতে পারিলেন না। কি একটা অসহ্য বেদনায় সারা বুকখানা ভরিয়া উঠিয়াছিল, তাহার উচ্ছ্বাস ঠেলিয়া আসিতেছিল, বাহির হইয়া পড়িতে চাহিতেছিল। তিনি হিসাব করিয়া দেখিলেন, এই গ্রামে এইসব দরিদ্রের মাঝে তাহার জীবনের 35টি বৎসর কাটিয়া গিয়াছে। তিনি আজ বাহিরের লোক নহেন, এই গ্রামের একটি অধিবাসী রূপে পরিণত হইয়াছেন। তাহার নৈশ স্কুলে অনেকগুলি নিজ বংশীয় ছাত্র ছিল।
এইসব অন্তজদের গ্রামের ভদ্রলোকেরা আন্তরিক ঘৃণা করিতেন। ইহাদের স্পর্শ করা দূরে থাক, ছায়া মারাইতেও সংকুচিত হইতেন। অবনীনাথ স্কুল করিতেছেন, কিন্তু এইসব ছেলে কি সেই স্কুলে পড়িতে পাইবে? কয়েকটি ছেলে অঙ্কশাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছে, ইহারা কালে একটা মানুষ হইতে পারিত। চালনা না করিলে এত পড়াশোনা, ডাক্তারের এতটা পরিশ্রম, সবই ব্যর্থ হইয়া যাইবে। সকালে উঠিয়াই তিনি একখানি দীর্ঘ পত্র লিখিয়া অবনীনাথের নিকট পাঠাইয়া দিলেন। এই পত্রে তিনি স্পষ্টই জানাইলেন, অবনীনাথ যেসব কার্য করিবেন বলিয়া ইচ্ছা করিয়াছেন তাহা অতীব প্রশংসনীয়, কিন্তু ইহাতে তাহার কয়েকটি কথা বলিবার মত আছে। প্রথম, যে ডাক্তার আসিবেন তাহার শুধু ভদ্রলোকদের দেখলেই চলিবে না, দরিদ্রদেরও দেখিতে হইবে, এবং ভদ্রলোকদের মতো দরিদ্রদেরও যত্ন করিয়া ওষুধ দিতে হইবে। গ্রামে যে স্কুল হইবে ইহাতে শুধু ভদ্রলোকের ছেলেরাই প্রবেশাধিকার পাইবে না, অস্পৃশ্য, চণ্ডাল, মালি, জেলে প্রভৃতিরাও পড়িতে পাইবে। এরূপ ব্যবস্থা পূর্ব হইতে করা বিশেষ আবশ্যক। অবনীনাথের একটা কথা তিনি জানিতে চাহেন, যদি অবনীনাথ এ সকল প্রস্তাবে সম্মত না হন, তিনি স্বর্গীয় কর্তার স্বহস্তলিখিত দলিলের বলে নিজে যেমন আছেন তেমনি থাকিয়া এইসব ব্যবস্থা করিয়া যাইবেন। স্বর্গীয় জমিদার পুত্রের খেয়ালের উপর প্রজাদের শিক্ষা ও দাতব্য চিকিৎসালয়ের ভার অর্পণ করিয়া নিশ্চিন্তভাবে মরিতে পারেন নাই। বিজ্ঞ জমিদার নিজের উইলে ইহা লিখিয়া গিয়াছিলেন এবং জমিদারির আয়ের তিন ভাগের এক ভাগ এই সকল কার্যে ব্যয় হইবে এ সম্বন্ধে একটা লেখাপড়া করিয়া ডাক্তারের হাতে দিয়াছিলেন। তিনি মানুষ চিনিতেন, ডাক্তারকে চিনিতে তাহার বিলম্ব হয় নাই। এতদিন অবনীনাথ নিতান্ত দয়া করিয়া প্রজাদের হিতার্থে যাহা কিছু দিতেছিল ডাক্তার তাহাই লইতেছিলেন, একটা আপত্তি তিনি করেননি। কিন্তু দরিদ্রদের এবার বিশেষরূপে নির্যাতিত হইতে হইবে দেখিয়া তাহার অন্তরে সুপ্ত সিংহ গর্জিয়া উঠিল। তিনি দরিদ্রদের দাবি লইয়া জমিদারের বিপক্ষে দৃঢ় পদে দাঁড়াইলেন। এই পত্রখানা অবনীনাথের ক্রোধাগ্নিতে ঘৃত ঢালিয়া দিল। তিনি বরাবরই এই অকর্মণ্য বৃদ্ধকে দেখিতে পারিতেন না। তিনি ঠিক জানিতেন এই বৃদ্ধ ভিতরে ভিতরে প্রজাদের উত্তেজিত করে, এই জন্য প্রজারা নিয়মিত খাজনা ভিন্ন জমিদারের সেলামি এক পয়সাও দেয় না। এই পত্রখানা তাহার জিঘাংসাকে বর্ধিত করিয়া তুলিল। কি করিয়া এই বাঙাল বৃদ্ধটাকে বিশেষরূপে জব্দ করিয়া লোকের কাছে ঘৃণিত, নিন্দিত করিয়া চির বিদায় দেওয়া যাইতে পারে, তিনি তাহাই ভাবিতে লাগিলেন। অবিলম্বে গ্রামে রাষ্ট্র হইয়া গেল, অবনীনাথের বহুমূল্য হীরার আংটিটা হারাইয়াছে। সঙ্গে সঙ্গে ইহাও প্রচারিত হইল, সেদিন রাত্রে যখন ডাক্তার দেখা করিতে গিয়াছিলেন তখন আংটিটা টুলের পাশটায় পড়িয়াছিল। হঠাৎ মনে পড়ায় অবনীনাথ খোঁজ করিয়া আর পান নাই। গ্রামের ছোট বড় সকলেই পরস্পর পরস্পরের পানে তাকাইল। বিস্ময়ে সকলেই বলিল, হ্যাঁ, ডাক্তার মশাইয়ের এই কাজ? পাঁচু মণ্ডল শুনিয়া মাথা নাড়িল। রন্ধন নিরতা পত্নীর পানে চাহিয়া বলিল, দুনিয়ায় সাধু সবাই। বাবু আজ সকালে আমায় ডেকে বললেন, খবরদার পাঁচু, চোরের দিকে যেন যাস নি, গরিব মানুষ, থানা পুলিশে জড়িয়ে শেষটায় কেন মরবি? বাবু আরো বললেন, দেখ পাঁচু, আমি একটা ডাক্তারখানা করছি, শহরের খুব বড় ডাক্তার আসবে, সেই তোদের দেখবে শুনবে ওষুধপত্র দেবে, আর পাঠশালায় ছেলে পড়াবি বা কেন? আমি মস্ত বড় স্কুল করব, যেখানে ডাক্তারখানা রয়েছে ওইখানে, সেইখানে ছেলেপুলেদের পড়াবি। বাবুর ইঁটের পাঁজা তৈরি হচ্ছে, মাসখানেকের মধ্যে আগুন পড়বে,
তারপর ইঁটগুলো হয়ে গেলে স্কুল হতে আর কতক্ষণ? ডাক্তারমশাই চোর, কথাটা শুনিয়াই নারায়ণী তাহার গৃহে ছুটিল। বেলা তখন প্রায় পড়িয়া আসিয়াছে। অস্তগামী রবির সোনার মতো কিরণটুকু গাছের পাতায় পাতায় পড়িয়া ঝিকমিক করিয়া জ্বলিতেছে। ডাক্তার নিজের জরাজীর্ণ বেতের বাক্সটা বারান্দায় টানিয়া আনিয়া তাহার ভিতরের জামাকাপড়গুলো ফেলিয়া কি খুঁজিতেছিলেন। নারায়ণী একেবারে কাছে গিয়া বসিয়া পড়িল। কি খুঁজছেন ডাক্তারমশাই? একটা জিনিস নারায়ণী। তার কণ্ঠস্বর বড় ভার। নারায়ণী জিজ্ঞাসা করিল, আংটি ডাক্তারমশাই? ডাক্তার দুইটি চোখ তুলিয়া তাহার মুখের উপর রাখিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আংটি নয়, আংটির চেয়ে বেশি দাম তার, সেইটাই খুঁজছি। ব্যগ্র চোখে নারায়ণী দেখিল, হিজিবিজি কি সব লেখা বহু পুরাতন এক টুকরো কাগজ পাইয়া ডাক্তারমশাইয়ের চোখ দুইটা প্রদীপ্ত হইয়া উঠিল। তিনি অতি যত্নে সেখানা হাতের মধ্যে রাখিয়া বাক্সে জামাকাপড়গুলো তুলিয়া বন্ধ করিয়া দিলেন। নারায়ণীর পানে চাহিয়া মলিন মুখের একটু হাসির রেখা ফুটাইয়া তুলিবার প্রয়াসে বিকৃত করিয়া ফেলিয়া আর্দ্রকণ্ঠে বলিলেন, আমি কাল সকালে এ দেশ ছেড়ে চলে যাব নারায়ণী। চলে যাবেন? কোথায় যাবেন? আবার কবে আসবেন? তাহার ব্যাকুল কণ্ঠস্বর ডাক্তারের হৃদয় স্পর্শ করিল। তাহার দীপ্ত চোখ দুইটা অজ্ঞাতে কেমন করিয়া জলে ভরিয়া উঠিল। তিনি রুদ্ধকণ্ঠে বলিলেন, কোথায় যে যাব তা এখনো ঠিক করতে পারিনি, তবে এই গ্রাম হতে জন্মের মতো যাচ্ছি, আর যে ফিরে আসব না এ কথা ঠিক। নারায়ণী অন্যদিকে চাহিয়া আড়ষ্টভাবে বসিয়া রহিল। খানিক পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আংটি চুরি করার কথাতেই আপনি? অকস্মাৎ দীপ্ত হইয়া উঠিয়া ডাক্তার বলিলেন, তুইও কি ভাবিস নারায়ণী, আংটি আমি নিয়েছি? ছোট্ট একটি না বলিয়াই নারায়ণী ছুটিয়া পলাইয়া গেল। সন্ধ্যার সময় আবার একখানা পত্র লিখিয়া জমিদার মহাশয়ের লেখা দলিলখানি দিয়া একটি বালককে তিনি অবনীনাথের নিকট পাঠাইয়া দিলেন। ঘাটে নৌকা বাঁধা, নৌকায় খানিক দূর গিয়া তবে রেলওয়ে স্টেশনে যাওয়া যাইবে। স্থলপথ দিয়াও যাওয়া চলে, কিন্তু জ্যৈষ্ঠের দারুণ রৌদ্র। স্থলপথ অপেক্ষা জলপথে গমন প্রশস্ত ভাবিয়া ডাক্তার নৌকা ঠিক করিয়া রাখিয়াছেন। নিস্তব্ধ ঘাটে আসিয়া ডাক্তার একবার পিছন ফিরিয়া চাহিলেন। ওই অদূরে দেখা যাইতেছে আমবাগান, উহারই মধ্যে তাহার প্রাণাপেক্ষা প্রিয় চিকিৎসালয়, চিরপরিচিত ছোট ঘরখানি। আজ তাহাকে সব হারাইয়া চোর বদনাম লইয়া কেবলমাত্র একটি বাক্স সম্বল করিয়া চির বিদায় লইতে হইতেছে, এ দুঃখ কি কিছুতেই যায়? এত শীঘ্র তিনি পরাজয় মানিতেন না যদি বদনামটা তাহার বিস্তৃতি লাভ না করিত। আজ তিনি ছোট বড় সকলের কাছে ঘৃণিত, কাহারও নিকটে মুখ দেখাইবার জো আজ তাহার নাই। কাল রাত্রে তিনি পাঁচুর বাটিতে গিয়াছিলেন, সে গৃহমধ্য হইতে তাহাকে শুনাইয়া কন্যাকে লক্ষ্য করিয়া বলিয়াছিল, বল গিয়ে বাড়ি নেই, জমিদারের বিষ চক্ষে ওর জন্য পড়তে পারব না। আরো কি শুনিবার জন্য তিনি এখানে পড়িয়া থাকিতে চান? দেশটা ছাড়িয়া যাইতে তাহার বুকে বড় ব্যথা বাজিতেছিল, চোখ ফাটিয়া জল আসিতেছিল। ইহার পথ ঘাট মাঠ সবই যেন তাহার আজন্মকালের পরিচিত ছিল। অনেক সময় তিনি নিজেই ভুলিয়া যাইতেন
তিনি এখানকার কেহ নহেন, বিদেশী মাত্র। ইহার অধিবাসীরা তাহার কেহই ছিল না। আপনার স্বভাবগুণে তিনি ইহাদের বড় আপনার হইতে পারিয়াছিলেন। এর উদার সুনীল আকাশ, বহমান মৃদুল বাতাস, পাখির কলগীতি সবই তাহার বড় আপনার ছিল। আজ এসব ছাড়িয়া যাইতে হৃদয় চাহিতেছিল না, তাই দুপা চলিয়া চমকিয়া দাঁড়াইয়া তিনি পিছন দিকে চাহিতেছিলেন। নারায়ণী আসিয়া প্রণাম করিতেই তিনি চমকাইয়া উঠিলেন। ঊর্ধ্বনেত্র নত করিয়া রুদ্ধকণ্ঠে বলিলেন, তুই এসেছিস নারায়ণী? নারায়ণী কাঁদিয়া বলিল, হ্যাঁ ডাক্তার মশাই, বাবা আসতে দিচ্ছিল না, আমি পালিয়ে এসেছি। একটা বুক ভাঙা নিঃশ্বাস ফেলিয়া ডাক্তার বলিলেন, আমি যাচ্ছি নারানী, কিন্তু যতদিন আর বেঁচে থাকব তোদের কথা ভুলব না। তোদের গরিব ডাক্তার মশাই কিছু দিয়ে যেতে পারল না রে, কিন্তু অনেকখানি নিয়ে চলল। মাঝি ডাকিল, বাবু আসুন, ট্রেন ধরতে হবে। চমকাইয়া ডাক্তার বলিলেন, হ্যাঁ এই আসি, আজকের দিন এই অবস্থায় সবাই আমায় পর বলে ভাবলে, সবাই আমায় দূরে রেখে দাঁড়ালে, কেবলমাত্র তুই নারানী, তুই মাত্র আমায় আপনার ভেবে কাছে এসে দাঁড়ালি। আজ শেষ বিদায়ের পূর্বক্ষণে নিজেকে একেবারে একলা ভেবে একলা চোখের জল মুছছিলুম, তুই এমনি সময় এসে তোর চোখের জল আমায় উপহার দিলি, যাতে জানতে পারলুম সবাই আমায় ভুলে গেলেও তুই ভুলবি না। আশীর্বাদ করে যাচ্ছি যেন সুখী হতে পারিস। গোপনে চোখের জল মুছিতে মুছিতে তিনি নৌকায় উঠিলেন। নদীর কালো জল চিরিয়া নৌকা সোজা অগ্রসর হইল। অতৃপ্ত নয়নে ডাক্তার দেখিতে দেখিতে চলিলেন, সবই চিরপরিচিত। তাহার এই শেষ বিদায়ের ক্ষণেও গ্রাম পূর্বে যেমন ছিল তেমনই রহিয়াছে। ফিরিয়া দেখিলেন শূন্য ঘাটে নারায়ণী একা দাঁড়াইয়া উচ্ছলিত অশ্রু জল মুছিতেছে। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।